চলুন এবার একটু এগরার দিকে নজর রাখি, সেখানে কি ঘটলো। সেখানে হকার উচ্ছেদকে কেন্দ্র করে একদম তুলকালাম পরিস্থিতি। পুরসভায় তালা দিলেন অস্থায়ী দোকানদাররা, আর পুলিশের সঙ্গে হকারদের বচসা ধস্তাধস্তির পরিস্থিতি। হকারদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে রাস্তা, দেখুন। এগরায় হকার উচ্ছেদ ঘিরে এভাবেই বাদল ধুমধুমার। পুরসভায় তালা লাগিয়ে দিলেন অস্থায়ী দোকানদাররা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হকারদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের মূলত দাবি এই এগরা পুরসভার সামনে তারা কিন্তু তালা লাগিয়ে দিয়েছিলেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা সকাল থেকে কিন্তু রাস্তা অবরোধে নেমেছেন। আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেখানে পুলিশ প্রশাসনরা বেরিয়ে আসছেন। আমাদেরকে এই জায়গা দিবে, ওই জায়গা দিবে, হ্যাঁ, কায়ো কায়ো কোনো দেয়নি। চেয়ারম্যানই বলছে বা আরো যে কাউন্সিলর তারা বলছে, অনেক জমাও দিয়েছি, এক নম্বর ওয়ার্ড, এক নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে চাইছি আমাদেরকে যেখানে বুঝছি বুঝতে দেও, জায়গা দেও। প্রশাসনের নির্দেশে চলছে হকার উচ্ছেদ, পুনর্বাসনের আশ্বাস পুরসভার চেয়ারম্যানের গলায়। এটা আমাদের শুধু পৌরসভা থেকে নির্দেশিকা নয়, এটা প্রশাসনের এসডিও সাহেব থেকে এবং ডিএম সাহেব থেকেও নির্দেশিকা। তো সেই মতন কাজ চলছে। তো এতদিন আমরা অনেক দোকানদার বলতে উঠে গেছিলো পদত এক নম্বর ওয়ার, সেখানে কিছু দোকানদার কিছু উঠে গেছে, কিছু বসে আছে। হ্যাঁ, বিকল্প আমরা বলেছি, আমাদের তিনটা মার্কেট আছে, সেখানে যাওয়ার জন্য বলেছি আমরা, সেখানে আমরা জায়গা দিব, কিন্তু তাদের জেদ তারা এখানেই বসেই ব্যবসা করে। রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ ও পুরসভার সামনে ধর্ণায় দিনভর উত্তপ্ত ছিল এলাকা। তাদের দাবি দাবা নিয়ে তারা যে আজকে আন্দোলন নেমেছেন, সেই দাবি কতটা পূরণ করে পুরসভা তা কিন্তু সময় বলবে। পুরনপুর এগরা থেকে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা। পূর্ব মেদিনীপুরের এগরার ছবিটা তো আপনাদের দেখালাম, সেখানে কিভাবে হকাররা বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেই একই ছবি দুর্গাপুরেও, সেখানে হকার উচ্ছেদের প্রতিবাদে উত্তেজনা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের যে অফিস, সেই অফিস ঘেরাও করে হকাররা, আর বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইও। আর এই যে পরিস্থিতি তৈরি হয়, ধুমধুমার পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পরিমাণে পুলিশ বাহিনী। উচ্ছেদের প্রতিবাদ ঘিরে উত্তেজনা, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের অফিস ঘেরাও বিজেপির। বিক্ষোভে সামিল হকাররাও, ছাগল নিয়ে চলে অভিনব উপায় প্রতিবাদ। হকার উচ্ছেদের ফলে বন্ধ হতে বসেছে বহু মানুষের রুটি রুজি, তাদের পুনর্বাসনের দাবি জানানো হয় বিজেপির তরফে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। ঠিক কিনে বেকার ভাইয়েরা এর ফুটপাতে ব্যবসা করছিলেন, তাদের উচ্ছেদ করতে করুন, আপত্তি নেই, পুনর্বাসন দিতে হবে, একটাই বক্তব্য। পুনর্বাসন না দেওয়া হলে উচ্ছেদ চলবে না, উচ্ছেদ করে দেবো না। হকারদের প্রতি মানবিক সিদ্ধান্ত নেওয়া হবে, আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের। এটা স্বাভাবিক, আমরাও বুঝি। দেখো, আমরা যা যেটা করছি বা করব, আমরা তো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে মানবিকতাকে রেখে, এবার এতে তর্ক বিতর্ক হতে পারে। বিজেপির এই কর্মসূচিতে তুলকালাম বাঁধে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে, নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল নেতাদের গুন্ডাগিরি যেন থামার লক্ষণই নেই। কুলপিতে তৃণমূল নেতার গুন্ডাগিরি, পঞ্চায়েতের বিজ্ঞপ্তি ভুল লেখার অভিযোগে পঞ্চায়েত সচিবকে করা হলো বেধরক মারধর, আর কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ, দেখুন। দেখুন তৃণমূল নেতার দাদাগিরি। পঞ্চায়েতের বিজ্ঞপ্তি ভুল লিখেছিলেন সচিব, এই অভিযোগ তুলে পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রকে বেধরক মারধরের অভিযোগ উঠল চণ্ডীপুর অঞ্চলের উপপ্রধান সাবির মোল্লার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঘটনার সিসি ফুটেজ। লিখিতভাবে আমাদের কাছে জানিয়েছেন যে একটা সমস্যা হয়েছিল ওখানে, পঞ্চায়েতের কোনো একটা মিটিংয়ে রেজলিউশন লেখা নিয়ে,
সেই ঘটে, তারপরে এই ঘটনাটা হয়। কিন্তু পরবর্তীকালে প্রধান এবং অন্যান্যদের উপস্থিতিতে ওই উপপ্রধান, যিনি যার নামে অভিযোগটা হয়েছে, তিনি পরে কাছে ক্ষমা চান এবং ব্যাপারটা ওখানে একটা মীমাংসার মতন হয়। 20 জুলাই ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে নিন্দার ঝড়। পশ্চিমবঙ্গে আইনের কোনো শাসন নেই, এখন সরকারি কর্মচারী তারা পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের দ্বারা অ্যাটাক হচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা এর নিন্দা করি, এই ঘটনার নিন্দা করি আমরা। যদিও ছোট্ট ঘটনা বলে সাফাই দিয়েছেন তৃণমূলের কুলপি ব্লক সভাপতি। আমাদের উপপ্রধানকে বলেছি আগামী 15 দিন পঞ্চায়েতে কোনোভাবে তুমি যাবে না, দল যতক্ষণ না বলবে। এরপরে যদি কেউ বা কারা এইটা নিয়ে বেশি মাতামাতি করে, এমন একটা ছোট্ট ঘটনা, ঘটনাটা খুব বেশি বড় ঘটনা নয়। রাজ্যে দিকে দিকে তৃণমূল নেতাদের গুন্ডাগিরি দাদাগিরি। জয়ন্ত সিং, জেসিবি, জামাল উদ্দিন, তালিকাটা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নিজেদের কি আইনের ঊর্ধ্বে মনে করেন শাসক নেতারা? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলপিতে তৃণমূল নেতার গুন্ডাগিরির ছবিটা তো আপনাদের দেখালাম, আর অন্যদিকে বিধানসভা চত্বরে হেনস্থার শিকার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে আসা, ধাক্কা দেওয়া ও কটূক্তি সহ একাধিক অভিযোগ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। হেনস্থার ভিডিও প্রকাশ করলেন শিলিগুড়ের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্যে নারী নির্যাতন ইস্যুতে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল বিধানসভার অধিবেশন। বিরোধীদের লাগাতার বিক্ষোভ, স্লোগান পাল্টা স্লোগান, এরপরেই ওয়াকআউট। বিক্ষোভ দেখাতে দেখাতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। সেই সময় বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলী দেমেলে, তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। পাল্টা নির্লজ্জ সাফাই তৃণমূল বিধায়কের গলায়। অনেক লোক ছিল না, ছবি আছে নাকি? তুমি আছে নাকি?